ভৌতিক জরাজীর্ণ 250 বছরের পুরনো ব্রিটিশদের তৈরি বাড়ি অযত্ন আর অবহেলায় পড়ে আছে, যা ভূতের বাড়ি নামেই বেশি পরিচিতি পেয়েছে। আসসালামু আলাইকুম দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি আমার আজকের ভিডিওতে। আজ আপনাদের নিয়ে এসেছি লালমনিহাট জেলায় অবস্থিত 250 বছরের পুরনো ব্রিটিশদের আমলে তৈরি বিল্ডিং। এখান থেকেই ব্রিটিশরা শাসন করত আশেপাশে এলাকা। চলুন তাহলে দর্শক, আজ আপনাদের ভিতরে দেখাবো এবং এখানে যে যে বড় ভাই দায়িত্বে আছে ওনার মুখে শুনবো এখানকার ইতিহাস কিংবা এখানে কী কী ঘটে, যেহেতু পুরাতন জরাজীর্ণ বিল্ডিং। চলুন তাহলে দর্শক, আজকের ভিডিও শুরু করা যাক। লালমনিহাট জেলার এই পুরাতন জরাজীর্ণ বাড়িটি মূলত ব্রিটিশদের আমলে তৈরি। ইংরেজরা এখানে বসবাস করত এবং এখান থেকে আশেপাশের এলাকা শাসন করত। পরবর্তীতে ভারতীয় উপমহাদেশ থেকে ইংরেজরা বিতাড়িত হলে এই বাড়িটিতে অবস্থান নেয় রেল কর্মকর্তারা। অনেকদিন বসবাসের পর তারাও এখান থেকে চলে যায়, যার কারণে বহুদিন মানবশূন্য হয়ে যায় এই জরাজীর্ণ বাড়িটি। এর কারণে খারাপ দিনে বসবাস শুরু হয় এখানে। যদিও ব্রিটিশরা এই বাড়িটি তৈরি করেছিল, পরবর্তী সময়ে রেল কর্মকর্তারা এখানে বসবাস করেছিল। এর পরবর্তী অনেক বছর বাড়িটিতে জনমানব শূন্য হয়ে পড়ে আছে এবং বাতির ব্যবস্থা নেই বললেই চলে, যার কারণে বাড়িটিতে খারাপ জিনের বসবাস। আপনারা দেখতে পাচ্ছেন বাড়িটি কি পরিমাণ জরাজীর্ণ, এবং এটাও দেখা যাচ্ছে দেয়াল ভেদ করে গাছের শিকড় বেরিয়েছে, সাথে মাকড়সার জাল অনেক বুনেছে। তবে বাড়িটির আশেপাশে দিনের বেলায় অনেক ছেলেরা এখানে আড্ডা দেয়, কিন্তু সন্ধ্যার পর কাউকে খুঁজে পাওয়া যায় না। এর কারণ হচ্ছে এখানে ভৌতিক বিভিন্ন আওয়াজ আসে, এমনকি এটাও দেখা যায় কোনো জিনিস রেখে দিলে গায়েব হয়ে যায়, আবার 10-15 মিনিট পর সেই জিনিসটা আবার সেখানেই চলে আসে। তবে আমি অনেকের কাছে শুনেছি বা হচ্ছে যে এখানে খবিশ জিন নামক কারা যেন এখানে বসবাস করেন, ইয়া হিসেবে দেখা যাচ্ছে যে কোনো একটা জিনিস আপনার একটা সিগারেটের প্যাকেট বা একটা গ্যাস লাইটার একটা জায়গায় রাখলেন, মুহূর্তের মধ্যে দেখবেন যে ওইখানে নাই, আবার 2-4-10 মিনিট পর 20 মিনিট পরে দেখবেন যে আবার ওটা আছে। মানে এইরকম ঘটনা এখানে সচরাচর ঘটে থাকে। তবে অনেকেই আরও অনেক রকম হচ্ছে যে ভয়ঙ্কর অনেক কিছু এখানে নাকি দেখেছে। আমার ফাদার চাকরি করতো, সেই সুবাদে আছে এখানে যে এতদিন আছেন বা একাই থাকেন তো আপনি, ভয় লাগে না? লাগে মাঝে মাঝে। ভূতের কোনো কোনো আলামত পাইছেন আপনি? না, আলামত দেখা যায় আর কি। তাই আপনি ভয় পান নাই তো? না। আচ্ছা, আপনি তো সাহসী, এটাই বোঝা গেছে, কারণ আপনি একাই এখানে থাকেন না, ফ্যামিলি আছে? না, জিন আছে, রাত্রিবেলা আগুন দেখা যায়। তাই ভয় পান নাই? না, ভয় পাইনি, আগুন দেখা যায়, জিনিস হারায় যায়, ধোঁয়া দেখা যায়, জিনিস হারায় যায়, পাওয়া যায় আবার পরে। দর্শক, ভাবাই যায় না 250 বছর পরেও এখনও বিল্ডিংটা মনে হচ্ছে যে খুব বেশি দিনের নয়, যদিও দেখা যাচ্ছে জরাজীর্ণ অবস্থা, তারপরেও অনেকটা মজবুত এখনো। আজকের ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে আপনাদের বন্ধুদের জানিয়ে দিবেন। আরেকটি কথা না বললেই নয়, আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে করে নতুন নতুন ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করতে পারি। 250 বছরের পুরনো ব্রিটিশদের আমলের যে বিল্ডিং, এই বিল্ডিং আপনাদের পুরোটাই দেখালাম। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, পরবর্তীতে নতুন কোনো জায়গা, নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত ভালো থাকুন।